খুলনা লোহাগাইট এলাকায় সাবেক যুবলীগ কর্মী আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে একটি গ্যারেজে বসেছিলেন আল আমিন এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা করে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখনো হত্যার কারণ এবং হত্যাকারীদের পরিচয় জানা যায়নি নিহত আলামিনের বিরুদ্ধেও হত্যা সহ দশটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ বড় ভাই আসলে চা খাতি বেরোয়ছিল এরা পূর্ব পরিকল্পিতভাবে এরা আমার ভাইকে হত্যা করল কিভাবে হয়েছে আমি জানি না আমার পরে খবর দিছে আমি সেইটা শুনে আসার পরে এই অবস্থা দেখে এখানে আসে